হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম টি কিং আকাশ। গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি একটু বাজার করতে। আজকে ব্লগটা মেন যে উদ্দেশ্যে সেটা হচ্ছে একটা পিকনিক নিয়ে, 1 জানুয়ারির পিকনিক। গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি অনেকটা দূরে, এক জায়গায় বাজার করতে যাব। গাইস আপনারা দেখুন, আমরা আজকে পিকনিকের সাথে কতটা এনজয় করি দেখুন। শুধু পিকনিকের সাথে আমাদের পিকনিকটা কতটা এনজয় হবে দেখুন, সব কিছু তুলে ধরবো আপনাদের সাথে। গাইস দেখতে থাকুন, সাথে থাকুন। গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন কতটা একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। এই দেখুন গাইস, বেজি না কি একটা গেল। গাইস রাস্তাটা শুধু দেখতে দেখুন, দুই দিকে গাছ, পাশে খাল, দুই দিকে মাঠ। গাইস রাস্তাটা দেখুন একবার, কত সুন্দর চোখ রাস্তাটা, সরু রাস্তা মাঝখান দিয়ে। গাইস এমন সুন্দর রাস্তায় যদি ভিডিও দেখতে চান, ব্লগ দেখতে চান, গাইস সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন গাইস। গাইস দেখুন মুরগি দুটো কোথায় পড়ে আছে। গাইস দেখুন আমরা রাত্রিবেলা এখনো পিকনিকের জন্য বাজার করে উঠতে পারিনি। গাইস এই রাত্রে ঠান্ডার সময় বাইক নিয়ে যাচ্ছি, গাইস খুব ঠান্ডা লাগছে, কিন্তু কিছু করার নেই, পিকনিক বলে কথা, একটু তো কষ্ট করতে হবে মজা পাওয়ার জন্য। আর কি বলবো গাইস, ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে। গাইস ঠান্ডাটা ভীষণ ঠান্ডা পড়েছে বন্ধুরা। আর আপনারা কে কে পিকনিক করছেন, কারা কারা মজা করছেন একটু কমেন্টে বলবেন গাইস। আর একটু সাপোর্ট করুন গাইস, একটু। আর এমন নাইট রাইড দেখতে গেলে আমাদের পাশে থাকুন বন্ধুরা, সবাই আমাদের পাশে থাকুন। ঠান্ডায় কথা বলতে পারছি না গাইস, এতটা ঠান্ডা লাগছে। গাইস দেখুন মাংস কাটা হয়ে গেছে আমাদের, এবারে কড়াই শুধু চাপবে গাইস। দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু আমরা সবাই মিলে একসাথে কাটছি, যাতে একটু তাড়াতাড়ি হয়। দেখতে পাচ্ছেন কড়াই আমরা পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে কষছি। এরপর কী হবে আমি জানি না, দেখতে থাকুন, দেখুন ভিডিওটা, সব কিছুই বুঝতে পারবেন, কারণ আমি রান্না জানি না ধরতে গেলে। আপনারা দেখতে থাকুন, এই দেখুন আমাদের রান্নি, এটা আমাদের রান্নি। তারপরে গাইস এটা তেল টেল দিয়ে কি সব হচ্ছে আমি বুঝতে পারছি না কিছু, আমার রান্না মাথার উপর দিয়ে যায়। তারপর এই মাংস কষা হচ্ছে দেখুন কেমনভাবে। রান্নির হাতের পাক দেখেছেন, পুরো একদম দেখে জিভেই জল চলে আসে গাইস, দেখতে থাকুন। অ্যান্ড আমাদের মাংস হয়েই গেল শেষ পর্যন্ত, দেখতে থাকুন আরও অনেক কিছু।